এজবাস্টনে ভারতকে টেস্ট জয়ের অপেক্ষায় রেখে ইতিহাস গড়লো ইংল্যান্ড। রুট বেস্টোর জোড়া সেঞ্চুরিতে টিম ইন্ডিয়াকে 7 উইকেটে হারিয়ে সিরিজে 2-2 সমতায় শেষ করেছে ইংলিশরা। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ 378 রান তাড়া করে জয়ের কীর্তি স্বাগতিকদের। দুই ইনিংসেই সেঞ্চুরি করে ম্যাচ সেরা জনি বেস্টো। এজবাস্টন টেস্টের পঞ্চম দিনে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ইংল্যান্ড। টেস্ট জিততে তাদের প্রয়োজন 119 রান। উইকেটে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার রুট ও বেয়ারস্টো, তাই তাণ্ডবটা শুরু হয় দিনের প্রথম ওভার থেকেই। রুট বেয়ারস্টোর আগের দিনের 150 রানের অপরাজিত জুটি শেষ দিনও ভাঙতে পারেনি ভারত। উল্টো তারা ব্যাট চালিয়েছে ভারতের বোলারদের শাসন করেই। তৃতীয় উইকেটে 269 রানের অবিস্মরণীয় জুটি গড়েন রুট ও বেয়ারস্টো। রুটের 142 এবং বেয়ারস্টোর 114 রানে ভর করে মাত্র দেড় ঘন্টার ব্যাটিংয়েই 378 রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে থ্রি লায়ন্সরা, যা তাদের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়। পাশাপাশি 120 বছরে প্রথমবারের মতো চতুর্থ ইনিংসে 3 শতাধিক রানের ইনিংসের সাক্ষী হল এজবাস্টন। এজবাস্টন টেস্টের শুরুটা দারুণ হয়েছিল ভারতের। ঋষভ পান্ট ও জাদেজার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে 416 রান তুলেছিল সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে খেই হারিয়েছিল ইংল্যান্ড। তবে শতক হাঁকিয়ে ইংল্যান্ডের মান বাঁচান বেয়ারস্টো, তাদের সংগ্রহ দাঁড়ায় 284। নিজেদের দ্বিতীয় ইনিংসে খুব বেশি সুবিধা করতে পারেনি ভারত। সফরকারীদের 245 রানে রুখে দেয় স্বাগতিক বোলাররা, ফলে জয়ের আশা জাগে ইংলিশদের। শেষ পর্যন্ত বিধ্বংসী ব্যাটিংয়ে ভারতের দেয়া 378 রানের লক্ষ্যকে মামুলি বানিয়ে জয় ছিনিয়ে নেয় ম্যাককালাম শিষ্যরা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।